নমস্কার, তমলুকের দেবী মা বর্গভীমা, তমলুকের সঙ্গে মা বর্গভীমা ওতপ্রোতভাবে জড়িত। তমলুকের কথা বলতে গেলেই চলে আসে মা বর্গভীমার কথা। তমলুক শহরের প্রাচীন মন্দির বলতে দেবী বর্গভীমার মন্দির, একান্ন দিকের অন্যতম একটি পীঠ। অতীত বাম দুল্প এখানে পড়েছিল, তাই একান্ন পীঠের অন্যতম আরাধ্য দেবী বর্গভীমা। কথিত আছে প্রাচীনকালে তাম্রলিপ্তের ময়ূর বংশের চতুর্থ রাজা গুরুধ্বজ প্রত্যহ সুরমাছ খেতেন। একজন জেলে তা সরবরাহ করত। একদিন জেলের পক্ষে সুরমাছ সংগ্রহ করা সম্ভব না হওয়ায় রাজা তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। জেলে কোনো রকমে জঙ্গলে পালিয়ে যায় এবং সেখানে দেবী বর্গভীমার কৃপালাভে সমর্থ হয়। দেবী তাকে যত বেশি সম্ভব শোল মাছ জোগাড় করে শুকিয়ে রাখার এবং সেই শুকনো শোল মাছ প্রত্যহ রাজবাড়িতে নিয়ে যাওয়ার সময় দেবী কর্তৃক নির্দিষ্ট একটি কুয়ো থেকে জল ছিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। ওই নির্দিষ্ট কুয়োর সন্ধানও দেবী জেলেকে দেন এবং বলেন যে ওই কুয়োর জল ছিটালেই মরা শোল মাছ বেঁচে উঠবে। জেলে তাই করতে শুরু করে এবং রাজার কাছে সময় অসময়ে শোল মাছের যোগান দেওয়ার তার কোনো অসুবিধা হয় না। এদিকে রাজার সন্দেহের সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত জেলের কাছ থেকে সেই অলৌকিক কুয়োর সন্ধান লাভ করেন। দেবী জেলের অলক্ষ্যে তারই গৃহে অবস্থান করেছিলেন, কিন্তু রাজাকে সেই অলৌকিক কুয়োর সন্ধান দিতে গেলে দেবী ক্রুদ্ধ হয়ে জেলের বাড়ি ত্যাগ করে দিয়ে একটি পাথরের মূর্তির প্রতীকে কুয়োর মুখে এমনভাবে অবস্থান করলেন যাতে কুয়োটি দেখা না যায়। জেলে যখন রাজাকে সঙ্গে নিয়ে কুয়োর কাছে উপস্থিত হলেন তখন সেখানে বদলে কুয়োর বদলে দেখলেন এক দেবী মূর্তি, সেই দেবী মা বর্গভীমা। রাজা সেই দেবী মূর্তির স্থায়ী আবাসস্থল হিসেবে সেখানে একটি মন্দির তৈরি করে দেন। সেই থেকে দেবীর বর্গভীমার পূজা হয়ে আসছে। সেই কুয়ো এখন মন্দিরের উত্তর দিকে মায়ের কুণ্ডরূপে অবস্থান করছে। সেই কুণ্ডতে ভক্তবৃন্দ স্নান করে থাকেন মনোবাঞ্ছা পূরণের আশায়। সেই থেকে দেবী বর্গভীমাকে প্রতিদিন শোল মাছের ভোগ দেওয়া হয়ে তাকে দেবী শোল মাছ ছাড়া তুষ্ট হন না। কৃষ্ণ পর্ণাং চতুর্ভুজাং অন্নমালা বিভূষিতাং দক্ষিণে খড়গশ্লঞ্চ তীর্ণধারা দুরাসতম বামে খর্প ব্রহ্মণ্যঞ্চ লোলজিহা ত্রিলোচনা ব্যাঘ্রচর্ম পরিধানাং হিমা দেবী শোভাসনা। এই শোভাসনা বাংলার বহু লৌকিক দেবদেবীর ন্যায় দেবী বর্গভীমা প্রথমে সমাজের সাধারণ নিম্নবর্ণের অর্থাৎ জেলে সম্প্রদায়ের মানুষের মধ্যে পূজা পান। তারপর ক্রমে ক্রমে সমাজের উচ্চবর্ণের মানুষেরা পূজা করতে শুরু করেন। জেলে সম্প্রদায়ের মধ্যে শুরু, তারপর কৈবর্তরাজ বণিক সম্প্রদায় এবং সবশেষে ব্রাহ্মণ পরিবার কর্তৃক পূজিত হন। দেবী বর্গভীমা কালিকার এক রূপ ভেদ ছাড়া আর কিছুই নয় এমন কথাও পুষ্পাঞ্জলি দেওয়ার সময়
চার মন্ত্রে বলা হয়। বর্তমানে উচ্চারিত মন্ত্রে দেবীকে কালিকা বলা হয় এবং গর্ভহীনা তার একটি আখ্যা মাত্র। এইভাবে লৌকিক দেবী গর্ভহীমাকে শিবের শক্তির সঙ্গে অভিন্ন করা হয়েছে। তবে দেবী নিজ মহাত্ম গুণে যেভাবে জনমানসে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তা ভারতে ভাবতে অবাক লাগে। এত অঞ্চলে কোনো পৌরাণিক দেবদেবী এমন মর্যাদার অধিকারী হয়ে উঠতে যে পারেননি তা বলার অপেক্ষা রাখে না। রেখদেউল স্থাপত্য রীতিটি নবম দশক শতাব্দীতে উড়িষ্যায় প্রথম অনুষ্ঠিত হয় এবং দ্বাদশ শতাব্দীতে নির্মিত পুরীর জগন্নাথ দেবের মন্দিরে এই রীতির পূর্ণ বিকাশ লক্ষ্য করা যায়। দশম শতাব্দী থেকেই বাংলাদেশের রেখদেউল স্থাপত্য রীতির প্রচলন শুরু হয় এবং আমাদের দেবী গর্ভহীমা মন্দিরটি রেখদেউল স্থাপত্য রীতিতে তৈরি। পশ্চিমবাংলায় আজও যে কয়েকটি মন্দির সমর্যাদায় প্রতিষ্ঠিত তাদের অন্যতম হল দেবী গর্ভহীমা মন্দির। এটি রুমনায় নদের পশ্চিম তীরে তমলুক শহরের পাশেই অবস্থিত। মন্দিরটির গঠন রীতি আজও আমাদের বিস্ময় সৃষ্টি করে। তাই ঐতিহাসিক হান্টার এই মন্দিরটির বর্ণনা প্রসঙ্গে লিখেছেন, এর গঠনশৈলীর নৈপুণ্য ও কৌশল আমাদের বিশেষভাবে চমৎকৃত করে। খুব উঁচু বুনিয়াদের উপর তিন হাজ দেয়ালের দ্বারা মূল মন্দিরটি তৈরি করা হয়। প্রথমত বড় বড় কাঠের গুঁড়ি সমস্ত মন্দির এলাকার মাটির উপর বিছিয়ে দিয়ে তার উপর ইট পাথর দিয়ে গেঁথে 30 ফুট উঁচু বুনিয়াদ তৈরি করা হয় এবং এরই উপরে মন্দিরের দেয়ালের অবস্থিতি তিনটি পৃথক দেয়ালের সমষ্টিতেই মন্দিরের পূর্ণ দেয়াল হয়েছে। পূর্ণ দেয়ালের মাঝে পাথরের দেয়াল এবং ভেতরে ও বাইরে ইঁটের দেয়াল। মন্দিরটির উচ্চতা 60 ফুট এবং দেয়ালের ভিতরে প্রস্থ 9 ফুট। মন্দিরটি মূল ছাদ বিশিষ্ট। মন্দিরটি নির্মাণ করতে গিয়ে অনেক বড় বড় পাথর ব্যবহৃত হয়েছে। যে যুগে যন্ত্রের প্রয়োগ অজানা ছিল সেই যুগে এত বড় বড় পাথর কীভাবে যে মন্দির নির্মাণের কাজে লাগানো হলো তা ভাবলে আজও আমরা বিস্মিত না হয়ে পারি না। মন্দিরের এই গঠনশৈলী দেখে বোধ করি আজও তমলুকের মানুষেরা গর্ব করে বলে থাকেন, দেবশিল্পী বিশ্বকর্মা স্বয়ং এই মন্দিরটি নির্মাণ করেন। দেখুন আপনারা দেখছেন নিউজ অফিসিয়াল, নিজে দেখুন অপরকে দেখান, দেখতে দেখতে ওয়াক পৃথিবীতে পৌঁছে যান। ধন্যবাদ। বেশি করে এসাহু নিউজ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করুন। আপনার নাম নন্দিনী রায়। এই পূজোর ইতিহাস আমাদের বাড়িও যেমন প্রাচীন, ইতিহাসও প্রাচীন। মানে আমাদের রাজবংশ হচ্ছে ময়ূরধ্বজ, আমাদের এমব্লেম হচ্ছে ময়ূর। রাজা তাম্রধ্বজের আমল থেকেই মোটামুটি গর্ভভীমা মার
সূচনা এই ষষ্ঠীতে যে তরবারি থাকে সেই সেই তাম্রধ্বজ রাজার আমল থেকে এখনো ষষ্ঠীর দিন তরবারি যায় আর দশমীর পর ফিরে আসে।